হমাদহনুস্লিহ ওম আলা রসুলহিল করিম আম্মাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা দেশ ও প্রবাসে দূরেও কাছে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন বিশেষ করে আজকে লাইলাতুল লাইলাতুল নিসমিন শাহবান বা শবে বরাত এ মহামহিমান্বিত রাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের বিউটিফুল ইসলাম বিডির পক্ষ থেকে লাইভে আমরা এসেছি বিশেষ করে আজকের এই লাইলাতুল লাইলাতুন সুমিন শাহবান সবে বরাতের তাৎপর্য গুরুত্বের উপর গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নন্দিত আলম দিন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ লেখক গবেষক এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার সুযোগ্য মহাদিস উস্তাজুল ওলামা আল্লামা হাফেজ কৌরি আশরফুজ্জামান আলকাদি সাহেব কিবলা মদ্দা জিল আলী আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকের প্রধান আলোচক প্রখ্যাত আলমে দিন আল্লামা আল্লামা মুফতি হাফেজ আশরফুজ্জামান আল কাদি সাহেব কিবলা মদ্দাজিল আলী লাইলাতুল বরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করছেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى أبيه وأمه وأجداده وجداته <تصفح> وأزواجه وذرياته <تصفح> وأهل بيته وعترته واولياء امته وعلماء ملته وعلينا معهم اجمعين الى يوم القيامه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى حميم والكتاب المبين انا انزلناه في ليله مباركه ইন্না কুন্না মুহলানিম ও সদক রসুল হুলনীল হাবিবুল করিম আম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা আশেখ রসুল আল্লাহ রসুলের প্রেম ভক্তি ভালোবাসা অন্তরে রাখেন এমন সব ইমানদাররা যারা আমাদের এই মুহূর্তে দর্শক হিসেবে আপনারা রয়েছেন আজ যে বিষয়টা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনা করার জন্যে পবিত্র লায়ালাতুল বারাহ কিংবা লায়ালাতুল ফিমেন শাহবান যেটাকে আমাদের দেশে সবে বারাত হিসেবে আমরা সবাই জানি এবং পালন করে থাকি এই আলোচনার প্রাকালে আমি পবিত্র কালামে পাকের সোরদু শরিফ শরীফ থেকে প্রথম আয়েরটা তিলাওয়াত করেছি বরকতের জন্য রব্বুল আলমিন আহকামুল হাকমিন ইরশাদ করেছেন আল্লাহ কসম করে বলছেন কোরআনে মুবিনের সুস্পষ্ট কালামের সুস্পষ্ট কিতাবের যে ইন্না আনসাল্লাহ হুফিলিম মুবারকা নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে ইন্না কুন্না মুং নিশ্চয়ই আমি সতর্ককারী প্রিয় ভাইরা এখানে আমি আমার সামনে তফসিরি জালালেন শরীফ নিয়েছি এখানে আল্লামা ইমাম জালাউদ্দিন উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তাল আলাই উনি এটার তাফসির করতে গিয়ে সংক্ষেপে যেটা বলেছেন হিয়া লায়লাতুল কাদরে আয়লা শাহবান এই লায়াল লায়লাতুল মুবারকা বলতে এটা অত লায়লাতুল কাদর নয়তো এটা নিসফিমিন শাহবান আমার ভাইরা আজ পবিত্র লায়লাতুল বারাত শরীফ মাহেশাবায়নুল মহাজমার চোদ্দ দিবাগত রজনী যে রাতের ব্যাপারে পবিত্র কোরআনে করিমের এ আয়তে করিম তো আল্লাহ রব আলমিন এর করেছেন সাথে সাথে আহাদিস মোবারকা যেটা আমরা ছয়টা বিশুদ্ধ হাদিসের কিতাব যেগুলো সেহাসিতা বলা হয় আমরা এগুলোর আলোকে নিরিখে যৎকিঞ্চিত আলোচনা করব আমার ভাইরা সর্বপ্রথম আপনাদের খেদমতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ইসলামের যেটা নিয়ম নিকড় আছে মহাদ্দথিন একরাম ওনারা হাদিসের ক্যাটাগরি ভাগ করেছেন এবং কোন হাদিস দিয়ে কি প্রমাণ হবে সেটা ওনারা ভাগ করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার লাইলাতুল নিসফেমান মিন শাহবান কিংবা লাইলাতুল বারাত এ রাতের ফজিলত বরকত এ রাতের যাবতীয় নেয়ামত সম্পর্কে আলোচনা আমরা যেটা করব বড় দুঃখের বিষয় আমাদের দেশে কিছু আলেম নামধারী বলবো তাদেরকে কারণ ওনারা যেন এটা কসম করে নিয়েছেন যে যেটাই হোক আমরা লায়লাতুল বরাত মানব না না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদের একটাই শুধু কথা সেটা হলো সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে সেগুলো জঈফ হাদিস মজার ব্যাপার হলো তারা এগুলিকে জাল হাদিস বলতে পারবে না কোনো দিন পারবে না তারা জাইফ হাদিস বলেছে অথচ তারা মানে এমন গোষ্ঠী যারা বিশেষ করে দেওবন্দীদের একজন বড় মাপের মওলানা কাসিম নান সাহেব ওনার ব্যাপারে বলা হচ্ছে আরওয়াহে নামক গ্রন্থে আশ তানবি তানবী সাহেব লিখেছেন উনি লিখতেছেন মওলানা রশিদ আহমদ গঙ্গহি সাহেবের কাছে কিছু মানুষ আলাপ করতেছেন কাসিম নানুতী সাহেব সম্পর্কে একজন বললেন জানো নানুত সাহেব উনি না গোলাপ ফুলকে বেশি ভালোবাসতেন আরেকজন বলল ভালোবাসবেন না যেহেতু উনি এটা জানতে পেরেছেন হাদিস আছে যে গোলাপ ফুল আল্লাহর প্রিয় রসুল সাল্লাস্লামর ঘাম্যবারক থেকে সৃষ্টি তখন আরেকজন বলে উঠলো ভাই আছে হাদিসে কিন্তু হাদিসটা তো জয়ীফ এভাবে তিনজনের তিন কথা হলো ঠিক তখন বললেন কি আশ্চর্য কথা নিজেদের মুরব্বী সেখানে যখন উনার ব্যাপারে কথা আসলো জয়ীফ হাদিস এটা মেনেছেন গাঙ্গু হিসাবে মেনেছেন এটা হাদিস জয়ীফ কিন্তু যেই ব্যক্তি জঈফ বলেছে বলে তাকে হালকা করতে চেয়েছেন তাকে উনি ধমক দিয়ে বললেন কি বলছো তুমি হাদিস হাদিস হোক কিন্তু হাদিস তো আমার ভাইরা আপন পরে ব্যবধান করতে নেই অতএব মানুষকে মান্নাউল্ল খে ওই তরিকায় মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন না তা ভালো না সহি বুখারী শরীফ বাবুসোমে শাবান প্রথম জিলফাহ 264 ওখানে হাদিসে পাক রয়েছে হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি এবাদত পড়বার মতো সময় নেই তবু আমি এই এটা বরকতের জন্য বলতেছি আন আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসুমু হাতা নাকুল লা

এত বেশি রোজা সাবান ছাড়া অন্য কোনো মাসে রাখতেন না রমজানে তো পুরো রাখতেন পরে এবং বলেন মাঝে মাঝে রোজা এমন ভাবে মনে করতাম যে আর হয়তো রসুল ইফতার করবেন না তার মানে রোজা ছাড়বেন না মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে ছাড়তেন যখন ছাড়তেন রাখেন না রাখেন না রাখেন মনে হয় আল্লাহ রসুল আর রোজা রাখবেন না রমজান ছাড়া এভাবে আমরা দেখতাম কিন্তু এটা অন্যান্য মাসে শাবান মাসে দেখতাম যে আল্লাহর হাবিব পুরো মাস রোজা রাখতেন রেখে এভাবে প্রিয় আমার সহি মুসলিম শরীফ প্রথম খন্ড সফা তিনশত আটষট্টি হজরত ইমরান বিন হুসেন্লাহু থেকে হাদিস রেওয়ায়ত উনাকে রসুল করিম সাল্লাম ইসাত করেছেন রসুল্লা সাহুসহ ওনাকে বললেন আউলি আখরা অথবা আরেকজনকে বলেছেন আসুমতা মিন সারারে শাবান তুমি কি শাবানের মধ্যবর্তী দিনে রোজা রেখেছ কল আল্লাহ যাকে জিজ্ঞেস করেছেন উনি বললেন ইয়ারসুল্লাহ রাখি নেই কল ফাইদ আফতার তা ফসুম ইয়ৌমাইন যদি তুমি এটা না রেখে থাকো তো দুইটা রোজা রাখো তার মানে আল্লাহ হাবিবুলসলাম এখানে সারার শব্দের অর্থ হলো প্রত্যেক জিনিসের মধ্যবর্তী অতএব লাইলাতুল নিস শাহাবান আল্লাহ রসুল এটা তো রোজা রাখার কথা বলেছেন এভাবে সুনানি শরীফের মধ্যে জিলদাউল আউয়াল দুই শত ছত্রিশ দুই শত মধ্যে হাদিদ রয়েছে উমুল মোমিনিন আয়সা সদ্দিকারদি আল্লাহ তালাহান হাতেকে এভাবে সুনানে আবি জিলদা শরীফ সা সাফা তিন শত তিরিশের মধ্যে উমুল মোমিনিন হাজরত আয়সা সদ্দিকারদ আল্লাহ তালা আনহা থেকে روایت রয়েছেন একই বিষয় এবং এবাবে জামে তিরমিজির মধ্যে জিলদ আউয়াল ওখানে তো ইমাম আলাই একেবারে এবাবে করেছেন যে মাজা আফি লাইলাতিন শুধু নয় এই রজনীর ব্যাপারে মধ্যে এটা

আমি একদিন আমার পাশে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন হঠাৎ করে আমি থাকছি আমার পাশে রসুল নেই ক্ষীরে কোথায় গেলেন আমি উঠলাম বের হলাম বের হয়ে যেহেতু এটা জোৎস্না স্নাত রাত চাঁদের আলো সবচেয়ে বেশি আমি হঠাৎ করে পূর্ব দিকে দৃষ্টি দিলাম দেখলাম আল্লাহ হাবিবুল আসলাম জান্নাতুল বকিতে দাঁড়ানো আমি সেখানে গেলাম এবং যখন গেলাম আল্লাহর হামিস সাল্সলাম আমাকে বললেন আখুনতে তাকাফিনা অ্যানু বললেন আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ এবং রসুল তোমার সাথে অন্যায় করছে দেখুন এখানে আল্লাহর কি আছে রসূল বিশনা থেকে উঠে গেলেন এখন হাজরা দিকাকে বললেন তুমি কি মনে করছো আল্লাহ এবং রসূল তোমার সাথে অন্যায় করছে আল্লাহর রসুলের কাজ আল্লাহর কাজ

দুব্বা পালন করে আল্লাহর হাবিব বলেন এদের শরীরে কোটি কোটি যত লোম আছে তার চাইতেও বেশি সংখ্যক গুণাগারের গুণা আল্লাহ মাফ করেন একটুখানি চিন্তা করেন হাদিস এটা জয়ীফ এ হাদিস মানা যাবে না এ হাদিস জাল হাদিস ইমামি তিরবিদের রহমতুল্লাহ আলাই এটা উনি এইভাবে এনেছেন তাহলে ওনার আকিদা রয়েছে উনারও বিশ্বাস রয়েছে

লাইলাতুল বারাতের ফজিলতের মধ্যে অসংখ্য করে এসেছে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যারা বলে এ হাদিসের কোনো আসল নাই এ হাদিস আগে সেটা জবাব দিয়ে দিয়েছি যে জয়ীফ হাদিস দিয়ে অসুবিধা নাই জয়িফ হাদিস দিয়েও আমল সাবেত করা যায় ওলা মায় সুন্নত এটা তো কোনোদিন বলেননি যে তোমরা এ রাতে তামাশা করো তোমরা বাজনা বাজাও তোমরা নানা ধরনের ফুর্তি করো তো বলেননি বলেছেন চোখের পানি ফেলো তার কারণটা কি ভালো করে লক্ষ্য করুন এটা আরো বেশি পরিষ্কার হবে সোনানি ইবনে মাজা প্রথম খণ্ড সফা নিরানব্বই এবং সফা একশত যে পাক রয়েছে ওখানেও বাবু মাজা নিঃফে মিন সাবান এভাবে বাপ করে উদ্ধার করা হয়েছে اذا كانت ليله النصف من من شعبان فقوموا ليلها وصوموا نهارها الله الحبيب এখানে আদেশ করেছেন তো আমরা এটা বলি না যে সব আদেশ সব সময় উজুব এবং ফরজিয়তের জন্য আসবে কোরআনের মধ্যে মধ্যেও তো এই ধরনের অনেক আমর আছে যেমন আল্লাহ বলেছেন ইয়া আইহুল্লাযী আমানু ইযা তাদায়তুম তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালি মুসামান ফাকতুবুহু আল্লাহ রাসূল বলেছেন পরস্পরের যদি লেনদেন করো করজ দাও সেটা লিখে রাখো আমরা অনেক সময় এটা লিখি না তার হতে আমার ফরজ হিসেবে ফরক করতেছি না আসলে এটা নদবের জন্য আল্লাহ হবুল্লাহ আলমিন মাশওয়ারা দিয়েছেন আল্লাহর এই মশওয়ারা মানলে আমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহর হাবিব সাল্লুসাল্লামা উম্মতের জন্য বিশেষ করে আল্লাহ বলেছেন বিলিনার রসুল রহমতুল্ল আলমিন সবার জন্য রহমত কিন্তু আল্লাহ বলেছেন তোমরা ইমানদারের জন্য আমার রসুল হচ্ছেন রউফ এবং রাহি রহিম সেজন্যই তো রসুল বলেছেন যখন লাইলাতুল নিসফিন শাহ্বান আসবে তোমরা সারা রাত ইবাদত করো এবং সেই পনেরো তারিখে তোমরা রোজা রাখো ফেনাল্লাহ আইন আল্লাহ হাবিব তার কারণ দর্শচ্ছেন কারণ এই রাতে আল্লাহ রব্বুল আলমিন অতি নিকটে চলে আসে বান্দার এমনিতে তো আল্লাহ অবশ্যই আল্লাহ বলেছেন নাহনু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তো আমার বান্দার গর্দানের শাহির থেকে কাছে আছি আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বলেছেন আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিম আমার নবী ইমানদারের প্রাণের চাইতেও কাছে সুবহানাল্লাহ এটা ইমানদারের জন্য এটা যারা রাসূলকে মানে আশিকে রাসূলদের জন্য আল্লাহ সবার কাছে কিন্তু এখানে অর্থ হলো আল্লাহর রহমত নিয়ে দয়া নিয়ে মাগফিরাত নিয়ে আল্লাহর যাবতীয় যত প্রকারের করুণা আছে সবকিছু নিয়ে আল্লাহর হাবিব বলেন এই রাতে আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসে। আল্লাহর হাবিব সালামা এর সাথ করছেন অন্যান্য রজনীতে প্রত্যেক রজনীতে আল্লাহ রাতের শেষ ভাগে মানুষকে বলেন কিন্তু এই রজনীতে আল্লাহা ইলা সামাই দুনিয়া একদম একদম নিকটতম আসমানে চলে আসেন ফায়াকুল এবং আল্লাহ বলেন আলহামীম মুস্তাকফিল আল আমি মুস্তফ্ফির কেউ আছো গুনা মাফ চাইবা ফাফি আমি তোমার জন্য গুনা মাফ করে দেব। আলা আহ আমি কেউ কি রিজিক তালাশ করবে ফার আর জোকহু আলামী আলা মুফতালিন কেউ কি রোগে সুখে আক্রান্ত আছো আমার ভাইরা বিশেষ করে অবস্থার প্রেক্ষিতে এই লাইলিন সাবান এমন এক ক্রান্তি লগ্নে আমাদের কাছে উপনীত হয়েছে আল্লাহর হাবিব বলেন তুমি কি কোনো রোগে সুখে আক্রান্ত আছো কোনো বালামুসিবতে আছো একটুখানি চিন্তা করুন এই যে বর্তমান যে অবস্থা চলছে এই অবস্থায় আমার ভাইয়া লাইলাতুল নিশ্রিমিন সাবান নাই লাইলাতুল বারাত নেই এগুলো কোথাও নাই এগুলো করে মানুষকে কল্যাণ থেকে ভালো থেকে খায়ের থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবেন না

যেমন আমাদের কাছে আমাদের কিছু নাদান দোস্তরা নাদান দোস্ত বলবো তাদেরকে কারণ তারা এটা তাদের জন্য যেমন ওয়াজিব ফরস করে নিয়েছেন এরা এরা বলে ঈদ মিলাদ কেন পালন করেন ঈদের দিন যদি হয় তাহলে তো ঈদের দিন রোজা রাখা যায় না রসুল রোজা রেখেছেন ঈদের দিন রোজা রাখা কেমনে হয় নানা ধরনের কথা বলে আমার ভাইরা। রোজা না রাখার সেগুলো নির্ধারিত দিন রয়েছে অতএব আগামীকাল জুমার দিন হলেও রোজা রাখতে কোনো সমস্যা নেই নিষেধ নেই নিশ্চয়ান কোনো ধরনের বাধা কোনো বাধা ধর বাধা নেই সুবাহান্লাহ আর এই রাতে আজকে আজকের যে রাত আমরা লাইলাতুল বারাত এই রাতে আমরা কি কি আমল করতে পারি এই দর্শক ভাইরা প্রশ্ন করেছেন আমরা কিভাবে আজকের রাত দেখুন অতিবাহিত করব প্রথমত যেটা আমি বলছিলাম আরও তো হাদিস আছে আমি আরও হাদিস আপনাদের ক্ষেত্রে হয়তো দিতে পারি কিন্তু সময় সংকলন হবে না হিসাবে আমি অতটুকু আরস করতেছি কি কি আমল করবেন আমলের মধ্যে যত আমল আছে এখানে নেক আমলের কোনো নির্ধারণ নেই নামাজ পড়বেন তিলাবাত করবেন দিকের আজকার বোরাকাবা মুশাহেদায় কাটাবেন নির্দিষ্ট কোনো নামাজ নির্ধারিত নামাজের আসলে কিছু নাই এর পরেও ওলামা কেরাম আগেই বলেছি এগুলো জয়ীফ কথা এটা বলে উড়িয়ে দেবার কোনো অবকাশ নাই দেখুন নুজহাতুল মাজ যে নুজহাতুল মজালিস তো বত্রিশ আল্লামা আব্দুর রহমান রহমতুল্লা উনি ওখানে একটা হাদিস নকল করেছেন ওফি কিতাব বারাকা আল নামক কিতাব থেকে উনি রেবায়ত করেছেন আনি নবী সালু আল্লাহর আল্লাহ হাবিবাস্লাম

মুহিয়াত আনহু সাইয়াতুহু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ আল্লাহ মুছে দেবেন ওয়া বুরিকা লাহু ফি উমরিহি এবং তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন ওয়া বিহামদি আসলে এগুলিকে জয়ীব বলে বারবার বলছি জয়ীব যদি বলে আমাদেরটাকে উড়িয়ে দিতে চান তাহলে আশরাফ আলী বিরুদ্ধে ওই ধরনের কথা ধরেন কলম ধরেন কথা বলেন একজনের জন্য ধরবেন আরেকজনের জন্য আমি ওনার কোনো রেফারেন্স আমি দিচ্ছি না আমি অতটুকু বলেছি যে উনি বলেছেন জয়ীফ হাদিস দিয়ে রেফারেন্স দিয়েছেন মৌলানা কাসিম নানুতুবি সাহেব সম্পর্কে যে উনি গোলাপ ফুল পছন্দ করতেন হাদিসে পাওয়ার কারণে যে রসুল পাকসুল আসলামের ঘাম্মারক থেকে গোলাপ ফুল সৃষ্টি করা হয়েছে তখন যখন এই ধরনের এতরা আসছে ওটা হাদিস জঈফ তখন গাঙ্গুই সাহেব তাদের কুতুবুল আক্তুল আজম উনি বলেছেন যে হোক না ওটা হাদিস তো ভাই হাদিস হলেও হাদিস মানুষকে ভালো কাজের মধ্যে লিপ্ত রাখার চেষ্টা করুন জঈফ হলেও এটাকে অবজ্ঞা করা যাবে না জি না কখনো না ওটা হাদিস 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 ওটা হাদিস মৌজু নয় ওটা জালহাদিস নয় একজন ভাই প্রশ্ন করেছেন আমাদের বিশেষ করে তাহাজ্জুদর নামাজ ও সালাদুত তসবিন নামাজ এটা কি বারোটার আগে পড়া যাবে দেখুন তাহাজ্জুদের নামাজের ব্যাপারটা যেহেতু ওমিনাল্লাহ ইলিফ তাহাজ্জাদ ভীন আলাহত এখানে একটা সামান্যতম আরামের ব্যাপার আছে অর্থাৎ একটু আরাম করা মাঝখানে তারপরে উঠে তাহাজ্জত আদায় করা কিন্তু সালাতুতী সম্পর্কে এই ধরনের কোনো কথা উল্লেখ নেই বরং সালাতুত তসবী সম্পর্কে আল্লাহর হাবিব আলাইহি ওসাল্লামা ইরশাদ করেছেন হজরতে সৈদনা আব্বাস রদি আল্লাহু তালা আল্লাহ পিয়ার রসুলের চাচা যান ওনাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লামা বলেছেন চা আমি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো যে নামাজটা যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আগের গুণা পরের গুণা সব গুণা আল্লাহ ক্ষমা করে দেবে এবং পুরাতন গুণা নতুন গুণা যত গুণা আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সব গুণা ক্ষমা করে দেবেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লামা বলছেন হে আমার চাচা হে আব্বাস জানেন ওই নামাজ কি ওটা হলো সালতু আমার ভাইরা আসলে আমরা তো সারাবৎসর পড়ি না যেখানে সারাবৎসর পড়ি না সেখানে সামান্যতম এই যে একটা কথা আমরা শুধু আমরা আজকে রাত্রে এই যে আমরা সবাই মিলে দোয়া করতাম আমরা সবাই মিলে নামাজ আদায় করতাম আমরা সবাই মিলে আমরা আল্লাহর দরবারে গোনা মাফ চাইতাম আসলে তো গোনা মাফ চাওয়ার

আসলে আল্লা ইকাল রহমতুল্লা যেটা বলেছিলেন যে বাপের চরিত্র তো হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অপরাধী বলে স্বীকার করা আর আমরা কোন ধরনের হলাম হ্যাঁ যদি বাপের চরিত্র সন্তানের মধ্যে না আসে তাহলে তাকে কুপুত্র বলা হয় তাকে কুপুত্র বলা হয় এই জন্য আমাদেরও আল্লাহর দরবারে অবশ্যই অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার দরকার গতকাল আমরা ওই একটা লাইভের মধ্যে একটা আমরা ফেসবুকের মধ্যে আমরা দেখলাম একজন হাদিসের থতাকথিত একজন লোক যাকে বিন মহসিন নামে বাংলাদেশে সে পরিচিত সেই ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছে যে ভিডিওগুলো ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর ইমান এবং আকিদের দিক দিয়ে সে বলেছে সবব্রত পালন করা নাকি দুর্গাপূজা পূজা পালন করা তা দুর্গাপূজার সাথে সবব্রতকে তুলনা করেছেন এক্ষেত্রে আপনি কি মূল্যায়ন করবেন বড় দুঃখজনক কথা হলো এই ব্যক্তিদের কাছে যদি জানতে চাওয়া হয় বলে দুর্গাপূজা কাকে বলে দুর্গাপূজা কি দুর্গা একটা প্রতিমা বানিয়ে সেটাকে পূজা করা সেটাকে পূজ্য পূজনীয় তা উপাস্য মনে করে সামনে রেখে উপাসনা করা এখানে দুর্গাপূজার সাথে কি সম্পর্ক আছে যারা খেয়াসও বুঝে না খেয়াজ বলে যে একটা কথা কিতাবে আছে এটাও যারা বুঝে না তাদের জন্য আমাদের করুণা হয় আল্লাহ তাদের এ সমস্ত ভ্রান্তি থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করুন আমি আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে বলবো এরা এরা উম্মতের দুশ্মন এরা আসলে উম্মতে মুসলিমের শত্রু এরা উম্মতে মুসলিমাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখতে চায় এরা উম্মতে মুসলিমাকে আল্লাহর এই প্রসঙ্গে একজন কৌমি মৌলানা মৌলানা হামিদ উদ্দিন ওনার নাম ওনার ভিডিও আমি দেখেছি উনিও কিন্তু কৌমি মৌলানা কিন্তু উনি বড় সুন্দরভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন জি লাতুন নিঃস নিসবে বরাত সম্পর্কে উনি ব্যাখ্যা দিয়েছেন যে সবে বরাত অবশ্যই এটা কোরআন শূন্য হ্যাঁ উনি অবশ্যই এটা বড় সুন্দর করে দিয়েছেন আসলে এই ধরনের মহতাদল পন্থী যারা এতেদাল যারা অবলম্বন করে আমরা তাদেরকে ভালোবাসি হ্যাঁ এটা আমরা অবশ্যই বলবো এখানে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন এই ভালো থেকে উনি বলেছেন নফল নামাজ যে আমরা জামাতে পড়ি লাইলাতুল বারাতে ঘরের মধ্যে সবাইকে নিয়ে আমরা লাইলেতুল বারাত নামাজ জামাতে পড়তে পারবো কিনা বা জামাত পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে দাঁড়াবো নারী পুরুষ ইমাম একটা বিধান এখানে নফল নামাজ আর ফরজ নামাজ জামাতের মধ্যে কোনো ভিন্নতা নেই জামাত জামাত করতে গেলে অর্থাৎ নারী পুরুষের যে শিশুর এই ধরনের কোনো ভিন্নতা নেই অর্থাৎ ভিন্নতার অর্থ হলো আমরা অন্যান্য ফরজ নামাজ যেভাবে আদায় করি সেভাবে জামাতের মধ্যে ওভাবে হবে এখানে নারী পুরুষ একসাথে অবশ্যই ইয়া করবে না কাতার করবে না দাঁড়াবে না এটা অবশ্যই সত্য বাকি কথা হলো নফল নামাজ জামাতে পড়া যায় কি এটার কথা হলো কোনটা ইবনে তাইমিয়া তো এটা জায়েজ বলেছেন আমি এত কিছু লম্বা চওড়া বলবো না আমি বারবার বলবো যে কোনটা আমাদেরকে অনেক দলিলের কোনো প্রয়োজন নাই আমরা জাওয়াজের পক্ষে যদি সামান্য দলিলও পাই তাহলে যথেষ্ট ওটাই যথেষ্ট আমাদের জন্য মশুর কিতাব যেটা ফেঁকা বিভাগে শোবায়ে ফেকার মধ্যে যেটা পড়ানো হয় আলাশবাউর নজায়ের নজাইম রজাইম রহমতুল্লাহ তালালের তো ওনার ওই কিতাবের মধ্যে সফা ছিয়াশিতে একটা মশালা আছে ওখানে বলেছেন রাহুল আফি ইকাফি সলাতে এ ধরনের সালাতুল রগায়বের মধ্যে এবং ও সালাতুল বারাহাত ওলায়দাতুল কাদর একদম নাম ধরে বলেছেন সালাতুল বারা লাইলাতুল কদর লাইলাতুল বারা লাইলাতুল কাদারে নামাজ যেগুলো পড়ি এখানে একতেদা করা এগুলো ইয়াক রাহু মকরু ইল্লা ইদা কালা নাজার তু কাদা রাকাতান ইমাম বিল জামাতে উনি ফতোয় বজ্জা দিয়ে থেকে রেফারেন্স দিয়েছেন উনি বলেছেন হ্যাঁ এই নাজায়েজকে জায়েজ করার একটা সুরত আর যে কোনো অনেক সময় এটা সুরত দরকার আছে কারণ যেখানে মানুষ নামাজই পড়ে না ঘুরে এদিকে সেদিকে রাস্তায় রাস্তায় সেখানে শুধু এতটুকু মনে মনে নিয়ত করা নজর করা এটা নজর করা যে আমি নজর করলাম আমি মানত করলাম এই ইমামের পেছনে আমি এত নামাজ আদায় করব। নজর করতে মুখে বলতে হয় না নিয়ত সব সময় মনের মধ্যে রাখলেই হয়ে যায় এজন্য এটা অনেক কিছু বলতে হবে না অর্থাৎ আসবাহ নজায়ের রেফারেন্স আমি বললাম এটা কিভাবে রেফারেন্স আছে কিভাবে সুরত আছে সেটার তাই আমরা না যায় না সুরত একশোটা থাক তিনশোটা থাক দরকার নেই বর্তমান অবস্থায় জায়েদের সুরত আমাদেরকে এখতে করতে হবে সুবাহ সুপ্রিয় দর্শক আসলে মহিমান্বিত নিতে এই রজনী লাইল বরাত নিয়ে আমাদের আজকের এই বিজ্ঞ আলোচক প্রখ্যাত আলমে দিন হজরতুল হাজ আল্লামা হাফেজ আশফুজ্জামান আল কাদির সাহেব কিবলা মাদ্রাজিলহুলা আলী অত্যন্ত তাৎপর্যমণ্ডিত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন আজকে লাইলাতুল বরাতের কোরআন এবং হাদিসের আলোকে তিনি অনেক দলিল দিয়েছেন এতটুকু যারা আমরা সবরাত মানার জন্য এতটুকু দলিলে যথেষ্ট এর বেশি আমার মনে হয় বেশি প্রয়োজন হয় না বিশেষ করে আজকে লাইলাতুল বরাত এলাইলেতুল বরাতে আমরা বিশেষ করে আপনারা সবাই জানেন আমাদের একটা কর্মসূচি রয়েছে সুন্নাত সুনাত জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি আমাদের সারা বাংলাদেশের বিশেষ করে বিশেষ করে বিশ্বের মুসলিম উম্মার জন্য এই করোনার ভাইরাস থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদের জন্য আজকে আমাদের দোয়ার প্রোগ্রাম রয়েছে আপনারা জানেন আহলে সুনাত জামাতের মাননীয় চেয়ারম্যান এই দেশের লক্ষ কোটি ওলামাইকরামের ওস্তাস জামি আহমদিয়া সন্ন্যিয়া আলিয়ার সুযোগ্য শাইকুল হাদিস মোস্তাজুল ওলামা শের এ মিল্লত মুফতি ইয়াহ সুননত হজুর আল্লামা মুফতি অবায়দুল হক নাইমি সাহেব কিবলা মাদুল আলী ইনশাআল্লাহ রাত দশটায় যথাসময়ে লাইভে আসবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর জন্য মুসলিম উম্মার জন্য তিনি আজকের এই পবিত্র রজনীতে দোয়া করবেন তো আজকে আমাদের বিজ্ঞ আলোচক যিনি এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর কোরআন আলোকে রেফারেন্স ভিত্তিক আপনাদের সামনে আলোচনা করেছেন তো আমরা আলোচনার শেষের দিকে প্রবাসী ভাইসহ যারা বিদেশ বিদেশে রয়েছেন প্রবাসে রয়েছেন দেশে রয়েছেন আজ এই আমরা সবাই আতঙ্কিত কিভাবে এই ক্রান্তি লগ্ন আমরা কিভাবে অতিক্রম করতে পারি কিভাবে এই মুহূর্তটা আজকে এই যে করোনা ভাইরাসে সারা পৃথিবীর গোটা মানব গোষ্ঠী আজ আমরা চিন্তিত আতঙ্কিত এই অবস্থায় আজকে লাইলেতুল বরাতে এই ভাইরাস থেকে এই করোনা থেকে এই করোনার করুণ পরিণতি থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি সকল বিশ্বের মুসলিম উম্মা প্রবাসী সহ সবার জন্য এখানে আমাদের ফেসবুকের মধ্যে অনেক বাইরা এখানে লিখেছেন দোয়া করার জন্য তো আমরা একেবারে সংক্ষিপ্ত আজকের বিজ্ঞ আলোচক হুজুর আল্লাহ জামাল আল কাদরে সাহেব কেবলা মদ্দাস আমাদের জন্য সংক্ষিপ্ত দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আজকের এই লাইভ অনুষ্ঠান এই আমাদের ইনশাল্লাহ সমাপ্তি ঘটবে আল্লাহ পাক সকলকে কবুল করুন যারা লাইভে এসেছেন আমাদের সাথে ছিলেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করুন বিশ্ববাস বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ আজকে রাত্রে বরকতে রাতের উচিলে আল্লাহর দান করুন আমিন ওয়াহরুদাওয়ানা আলহামদুলিল্লাহ মামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا لا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به

তুমি তো বলেছো ইয়া আবাদি আল্লা দিন আশরফু কুল ইয়া আবাদি আল্লা দিন আশরফু আল্লাহ হুসিন আল্লাহ তখন তুমি রহমতুল্লাহ আপনার প্রিয় হাবিব সাল্লাহ আসলামের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছে তোমরা নিরাশ হইও না কাদেরকে বলেছে যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে আল্লাহ আমরা আমরা সীমা লঙ্ঘন করেছি আমাদের গোনা এবং পাপের মধ্যে আল্লাহ তুমি বলেছো আল্লাহ তখন তুমি রহমতুল্লাহ ইন্দিন আল্লাহ তুমি ইচ্ছা করলে সকল গুণা ক্ষমা করে দিতে পারো আল্লাহ যেখানে আরবের আল্লাহ কাফের মুশ্রিকদের গুনা নবীর দরবারে গিয়ে তবা করার কারণে তুমি ক্ষমা করে দিয়েছ আল্লাহ তাদের ইমান কবুল করেছ মালিক রে আমরা গুণাগার হতে পারি আল্লাহ আমরা তো কাফের বেমান নই আল্লাহ আমরা তো বেয়াদব নই আল্লাহ আমরা গুস্তাফের রসুল নই মালিক মেহরবানি করে আল্লাহ আমাদের গুনা মাফ করে দাও আমাদের তবা কবুল করে নাও আল্লাহ আমাদের আমল নামা থেকে সকল গুণা মুছে দাও রব্বানা করিম আমাদের মেহরবান মা বাবার গুনা মাফ করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ দুনিয়ার যেখানে যেখানে বাংলাদেশ বলে নয় আল্লাহ আমাদের সুন্নি ভাইরা আহলে সুন্নাত তোবাল জামাতের অনুসারী ভাইরা আল্লাহ আল্লাহ যারা আল্লাহ শ্বশুরে আমাদেরকে দেখতেছেন লাইভে আমাদেরকে দেখতেছেন শুধু তারা নয় যারা সামনে আছে যারা দেখছেন যারা দেখছেন না আল্লাহ ক্রান্তি লগ্নে সবার জন্য তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ এই নিশ্চিত আজাব ও গজব থেকে তুমি হেফাজত করো আল্লাহ মালিক তোমার দরবারে ফরিয়াদ আমাদের যত ওস্তাদ আল্লাহ যারা বেঁচে আছেন সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সকলের হায়াত দ্বারাস করো আমাদের মুর্শিদ কেবলার হায়াত দ্বারাস করো আল্লাহ মেহরবানি করে আমাদের মুর্শিদে করিমের আওলাদ ফরজন্দ যারা সকলের হায়াত দারাজ করো আল্লাহ আল্লাহ আমাদের আউ্লা ফরজন্দ সকল সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বানা করিম আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত আল্লাহ جامعر خدمت کرر توفیق دے اللہم احسن آقبتنا فی الامور کل واجرنا من خزید دنیا وعدہ بالآخرہ وصل اللہ وسلم علی النبی لمن وعلا آلہ واصحابہ اجمعین وجعل اللہم آخرہ کلامنا اند الموت شہادت اللہ الہ الا اللہ محمد الرسول اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ